গতকাল হালিশহরের রংতাল থিয়েটারের শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক রানা দেবদাস, হালিশহর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ পাল সহ অন্যান্য ব্যক্তিত্ববর্গ। দারুণ কথা বললে, আর প্রেসিডেন্ট সভাপতি রয়েছেন, আর গতনদা যার জন্য আসামি এর আগে এসেছি আমি, আমাদের জানেন বীজপুর শিল্প সংস্কৃতির মধ্যে এটা নিয়ে ২ বছর আমরা করছি নাকি রতনদা, ২ বছর আমরা নাট্য করছি, কারণ এটা আগামী কোন সময় ছিল কিনা আমি জানি না, চেষ্টা করছি যেন এখান থেকে আরো যেন নাট্য আরো ভালো করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় চান কি বাংলার আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পরিচয় বিশ্বের দরবারে যেন আমাদের পরিচিতি বাড়ে, সেটা চেষ্টা করেন। আর আমি ও সাথে সাথে সেই চেষ্টা যে উৎসাহ মানে আমাদের পাশেই বিধানসভার বিধায়ক আমাদের প্রিয় নাট্যকর মানুষ অভিনয় মানে পলিটিক্স এর বাইরে আর কি যদি চিন্তা করেন পার্থভূমি মহাশয়কে আমি এই ব্যাপারে অভিনন্দন জানাই, কেন ওনার খুব সহযোগিতা থাকে আর সেই সহযোগিতায় বিভিন্ন জায়গায় নাটক এগিয়ে থাকে। উঁচু হলে ভালো হয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বীজপুরের মাননীয় বিধায়ক, রংতাল থিয়েটারের কর্ণধার রতন চক্রবর্তী মহাশয় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বগণ, আর আমি দেখতে পাচ্ছি আমার পরিচিত দিব্যেন্দুবাবু সহ আরো অনেকেই আছেন, এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নাটকে এরপরে কিছু অনুষ্ঠান করবে তার জন্য তারা অনেকক্ষণ ধরে প্রস্তুত হয়ে আছে। এরকম একটা অনুষ্ঠানের সন্ধিক্ষণে আসতে পেরে খুবই ভালো লাগছে, বিশেষ করে আমি রতনবাবুর এই যে কর্মকাণ্ড তার যে সংগ্রাম এটা বহুদিন ধরে জানি। আমি কর্মসূত্রে ব্যারাক করেছিলাম সেই ১৪ সাল থেকে, তখন ঠিক লাগবে। আচ্ছা, প্রথমে অশেষ ধন্যবাদ সেই সুদূর হরিয়ানা পাঞ্জাব থেকে আমরা পটাক্ষ এক দুজনও নয় তার থেকে কম লোক এসে, একজন অসুস্থ হয়ে পড়েছে যার জন্য তাহলে পুরো এক দুজন শিল্পী আমরা আসতাম। আর অত্যন্ত ভালো লাগছে, আমি কিন্তু কলকাতা নিউলপুরের মানুষ, একটা বেহালায় অপসল খুব কম আসা, দুদিন ধরে খুব উপভোগ করছি দাদা। আজকে এই রংতাল নাট্য উৎসবের যে উদ্বোধন আপনি উপস্থিত হয়েছেন কি বলবেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই রতনবাবুকে, রতন চক্রবর্তী তিনি জাতীয় পুরস্কার থেকে সহ অনেক পুরস্কার পেয়েছেন। তিনি আজকে আমাদের হালিশহরে একটা গল্প, সেটা যে মুখাগ্নে যে সাংস্কৃতিক সেটা উনি নিজে পাই পাই একটা রক্তবিন্দু দিয়ে মঞ্চটাকে তৈরি করেন, সেই মঞ্চ তৈরি করে আমাকে নিজেকে এখানে এসে আমাকে গর্বিত মনে হয় যে মানুষের প্রচেষ্টা যদি থাকে তাকে শীর্ষে নিয়ে। আজকে দেখা যাচ্ছিল বিগত দিনগুলোতে যে নাট্য উৎসব যে বা নাটক আস্তে আস্তে মানে প্রায় অবলুপ্তি হয়ে যাচ্ছিল, কিন্তু আবার নতুন করে এগুলো শুরু হচ্ছে এবং বীজপুরেও পর্যন্ত এই নাট্য উৎসব আবার দেখা যাচ্ছে নতুন। মঞ্চসজ্জার জন্য কিছুটা সময় নিয়ে নিচ্ছি, জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন বাংলার বিভিন্ন প্রান্তে যত সাংস্কৃতিক আমাদের রয়েছে সেই সাংস্কৃতিকগুলো আরও ভালো করে যাতে হয়, আর সেই চেষ্টায় যেহেতু আমরা সেই অনুপ্রেরণায় আমরা বিধায়ক আমার এলাকায় যে বিধায়ক সেই বিধায়ক হিসাবে আমারও সেই অনুপ্রেরণায় আমিও চেষ্টা করি আমার বিধানসভার মধ্যে যেসব নাট্য ব্যক্তিত্বগুলো রয়েছেন বা শিল্প সাংস্কৃতিক আমাদের তাদেরকে প্রেরণা দেওয়া স্বাভাবিক। আজকে এই রংতাল যে নাট্য আজকে উদ্বোধন হল, আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন কি বলবেন? বীজপুর শিল্প সংস্কৃতির সভাপতি হিসাবে আজকে যে উপস্থিত হয়েছে আমাদের এই যে বিগত দিনে এখন ১৭ জুন থেকে আমাদের নাট্য শুরু হয়েছিল, রতনদায় ২ বছর আমাদের যে নাট্য উৎসব হয়েছিল সেখানে বিশাল ভূমিকা নিল, এবং রতনদার এই মধুসূদন মঞ্চ অর্থাৎ বাবার উৎসবে যে
মঞ্চ বিধায়ক কথা দিয়েছিল আগেরবার এসে যে আমি এই সাউন্ড সিস্টেম এবং উন্নতির জন্য কিছু দেব, আর আজকে কিন্তু বিধায়ক তার কথা রাখল এবং আজকে যারা অতিথিবর্গ এসছে এবং নাট্যকর্মীরা আছে, অ্যাকচুয়াল হচ্ছে সাংস্কৃতিক দিকটা বজায় থাকলেই আমাদের কিন্তু সমাজের মধ্যে, তাই এক্ষেত্রে আমি রাজনার পাশে আছি এবং বিধায়কের সাহায্য নিয়ে যেইভাবে আমরা এগোচ্ছি আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত করছি। রংতাল নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কী বলবেন? আমার খুব ভালো লাগছে, হালের শহর তো বরাবরই সাংস্কৃতিক পীঠস্থান, আর এখানে খুব ভালো কাজ করেন রংতাল থিয়েটারের পক্ষ থেকে রতনবাবু, রতনবাবুর খুব সুনাম আছে, আর নাটকে হালের শহর বরাবরই এখানে অনেক ভালো কাজ হয়। আর আরও ভালো লাগছে যে এখানকার বিধায়ক আনন্দ সুবোধ অধিকারী মহাশয় যেভাবে তিনি পাশে দাঁড়াচ্ছেন এবং এই নাটকের ইয়েতে, এটা একটা আলাদা উন্মাদনা তৈরি করছে। আমি যেহেতু রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগটাকে প্রতিনিধিত্ব করছি, আমি জানি আমাদের সরকারের আমলে নাটককে উৎসাহ, এই আপনি বলছিলেন যেটা যে নাটক এই আমলে অনেকটা বেশি কাজ হচ্ছে, সত্যিই ভালো কাজ হচ্ছে এবং যারা ভালো নাটক করছেন যারা এই করছেন তাদের প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে, বড় বড় মঞ্চগুলোতে তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয় এবং রাজ্য সরকার নিজের দায়িত্বে প্রত্যেক বছর নাট্যমেলা করে, নাট্য উৎসব করেন, এগুলোর মধ্যে ভালো হচ্ছে। সেখানে ভালো লাগছে যেহেতু রতনবাবুর মতো একজন লোক তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, তার এই মঞ্চটাতে আজকে আমার প্রথম আসা, ভালো লাগছে যে নাটক করে এরকম একটা জায়গা তৈরি করা। আর সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয় এবং আমার শ্রদ্ধেয় তত্ত্ব সংস্কৃতি আধিকারিক শ্রী রানা দেবদাস মহাশয়, ওনার সাথে দীর্ঘদিনের আমার সম্পর্ক, উনি আমার ডাকে এসছেন, উনি ব্যস্ততা নিয়ে, এবং আমাদের সুবোধ অধিকারী বিধায়ক উনি এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের রংতাল থিয়েটারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আপ্লুত যে এই সময় এই মুহূর্তে আমাদের যে আর্থিক সমস্যা হয়েছে তার মধ্যে উনি আমাদের ডোনেশন দিয়েছেন রংতাল থিয়েটারের ডেভেলপমেন্টের জন্য। আমরা এই দীর্ঘ 34 বছর ধরে আমি মোকাবিলা করি আর রংতাল থিয়েটারের 18 বছর পূর্তি হয়েছে। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি, এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা এবং ICU অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঁচরাপাড়া। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন, কল্যাণী এক্সপ্রেসওয়ে, চাঁদুয়া মোড়।